Watching film. আমরা এখন রাজশাহী ইউনিভার্সিটি এসেছি। আজকে একটা থিয়েটার সংগঠন অনর্থ, আমার মা জ্যোৎস্না বিশ্বাস যাত্রা শিল্পী, যাত্রা সম্রাজ্ঞী বলেন ওনাকে, উনি সম্বর্ধনা পাচ্ছেন আজীবন সম্মাননা। এটা কিন্তু অনেক বড় একটা পাওয়া আমাদের পরিবারের জন্য। আমার মা একুশে পদক পেয়েছি, বাবা অনন্দ বিশ্বাস তিনিও পেয়েছেন, এবং সবচেয়ে সুখবর হচ্ছে আমিও একটি শিল্পকলা একাডেমি পুরস্কার পেতে যাচ্ছি খুব সুন, হয়তো ফেব্রুয়ারির মধ্যেই পেয়ে যাবো হাতে রাষ্ট্রপতির পুরস্কার। তো আপনারা সবাই আমাদের পরিবারের পাশে থাকবেন। জন্য অনুরোধ করছি সকলকে, যারা শিক্ষার্থী বৃন্দ রয়েছেন সকলকে বিনীত অনুরোধ করছি, সকলকে একটু লাইনে দাঁড়িয়ে তাদেরকে স্বাগত জানাতে বিনীত অনুরোধ করছি। আমার ওই অতটুকু 76 না 76 আমার ওই বাড়ি শান্তিনগরের প্ল্যাটফর্মে তো যোগাযোগ ছিল, তারপর তো আমি চলে এলাম ক্যানাডা না কোথায়। তোমায় ভালোবাসি, তাই চোখে
মুলে নদী কুলে তুলে মাতমুখে বাণী রামার গানে রাগে সুধার মত পরিহারে বাণী রামার গানে রাগে সুধার মত মাতর মধুর খানি মহিম বলে আমি নয় দেখার এই কাব্য শোনার কাব্যই তো আলো আধারের এক ব্যঞ্জনা বাহার আধারের মুক্তিতে তার কথা কয় ওর কথা কয় মোর কথা কয় দৃশ্য ঘটে তার সদম্ভ প্রকাশ নটনটির ভূমিকার্থের আকর্ষণচিত প্রাঙ্গণে আবর্তন আসিতেছে আমি ব্রহ্মা প্রথম অনর্থ নাট্যমেলা 2019 4 ও 5 মার্চ আমি আমার প্রতিনিধি ভরতকে পাঠিয়েছিলাম আপনাদের মাঝে সে ফিরে গিয়ে আমাকে যা বলে তার কথার দোলা চলে বিশ্বাস অবিশ্বাসের দোলা চলে আমি আর সেখানে বসে থাকতে পারলাম না এবার তাই আমি মনস্থির করেছি আমি স্বয়ং এসে আপনাদের সামনে হাজির হব একদা ভারতবর্ষে যখন মানুষে মানুষে কাম ক্রোধ ঘৃণা বিশৃঙ্খলা বাড়িয়ে যায় তখন তখন মহেন্দ্র প্রমুখ দেবগণ আমার কাছে এসে বলে হে পিতামহ ব্রহ্মা আপনি আপনি আমাদের সকলের জন্য একটি ক্রীড়ানক সৃষ্টি করুন যা একই সঙ্গে দৃশ্য শ্রব্য আমি আমি তখন চার বেদ থেকে পাঠ অভিনয় গীত আর রস নিয়ে সৃষ্টি করি চতুর্বেদাঙ্গ সম্ভবম আমার প্রথম নাটক আমার প্রথম নাটক দেবাসুর সংগ্রাম পাঠিয়েছিলেন ভরত মুনিকে গতবারের মেলার যে সাফল্য সেই সাফল্য গাথা শুনে ব্রহ্মা স্বর্গে থাকতে পারেননি তিনি মর্তে নেমে এসেছেন আনন্দের টানে সব শেষে তিনি ঘোষণা দিয়েছেন যে আমি আর এখন ব্রহ্মা নই দেবতা নই আমি মানুষ আজকে গোটা পৃথিবীতে মানুষেরই তো সংকট এই হাহাকারের কথা এই যন্ত্রণার কথা এই কষ্টের কথা আজকের উদ্বোধক শ্রদ্ধেয় মামুনুর রশিদ উল্লেখ করেছেন আজকে আমরা পরস্পর পরস্পর থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছি বনের মোষ তাড়ান এটা হচ্ছে বনের মোষ তাড়ানোর মেলা এই জায়গায় তিনি সেই চেষ্টাটি করছেন যে আমরা যেন আবার আমাদের নাট্যিক কর্মকাণ্ডের মাধ্যমে আমি থেকে আমরাই রূপান্তরিত হই আসুন আমরা আমরা হওয়ার শপথ নেই আমি নয় এই বিশ্বকে বাঁচাতে হলে আমরা হতে হবে সবাইকে অশেষ ধন্যবাদ আমি
আরে লাগুর সুজা কুইতি সদা দিয়ে তারে সুজা কথা আনর পূজাই কুইতি সদা দিয়ে তারে সুজা কথা শুভ কামনা